ভালোবাসা ছোট্ট একটা শব্দ, কিন্তু তুলোর খামে ভরা আবেগে মাখা একটা অনুভূতির নাম, যে অনুভূতি প্রকাশ করা যায় না কিন্তু অনুভূতিকে অনুভবে অনুভব করা যায়। সেই অনুভূতির নাম হচ্ছে ভালোবাসা, যার কোনো রং নেই, গন্ধ নেই, আকার নেই। সেই ভালোবাসা হচ্ছে জন্ম নেয় মানুষের অন্তরের মাঝে। সেই অন্তরকে এতটাই বিকশিত করে ভালোবাসা দিয়ে যে একজন মানুষ আরেকজন মানুষের টানে দূর দূরান্ত থেকে সাত সমুদ্র তেরো নদী পার করে সেই মানুষের জন্য চলে আসে ভালোবাসার টানে। সো আজকে আমরা তেমন ভালোবাসার গল্প শুনবো। আর আমরা আমাদের আজকের সবার আকর্ষণীয় ড্রেস রেড ফ্যান্টাসিকে এনজয় করব। হ্যাঁ, তোমাদের জন্য আজকের আমার বিশেষ আয়োজন রেড ফ্যান্টাসি, যেটার জন্য তীব্রভাবে তোমাদের মনের মধ্যে সেই ভালোবাসা তৈরি হয়ে গিয়েছিল। আজ সেই ভালোবাসার বহিঃপ্রকাশ আমি তোমাদের সামনে করতে যাচ্ছি। অ্যান্ড আমার ভালোবাসা আজ তোমাদেরকে আমি এক্সপ্রেস করব, মানে আমার ভালোবাসা তো তোমরা বুঝতেই পারছো। সবার হাতে একটা করে রেড ফ্যান্টাসি আমি তুলে দিতে চাই, আর সেটা তুলে দেওয়ার জন্য আমাকে যা করতে হবে আমি আজ তাই করব। সো তোমরা আমার সাথে যুক্ত থাকো। অ্যান্ড গেস ওয়াট, তোমরা তো জানো আজকে হাইয়েস্ট যে কমেন্ট করবেন আজকের লাইভে শুরু থেকে শেষ পর্যন্ত, মানে লাইভের ডিউরেশনটা কম হবে কারণ আমরা আজকে একটা মাত্র ড্রেস দেখাবো। অ্যান্ড শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার সাথে কমেন্টে যুক্ত থাকবে তাদের মাঝে সবচেয়ে বেশি কমেন্টকারী একটা গোল্ডেন নোজ পিন উপহার পাবে কল্পতরু থেকে। সো এখনই কমেন্ট করতে থাকো, আমি দেখতে চাই আজকে সেরা কমেন্ট বিজয়ী, মানে সবচেয়ে বেশি কমেন্ট কে করেছেন। অ্যান্ড আমি ফাইনালি কিছু কমেন্ট ডেফিনেটলি নিব, তার আগে সবাই বলো সব কিছু ঠিক আছে, ওয়েটিং শেষ। আচ্ছা, আমি জানি ইচ্ছা করে একটু দেরি হয়ে গেছে, আই এম রিয়েলি সরি, আসলে আজকে আমাদের প্রিপারেশন নিতে একটু দেরি হয়ে গেছে। এনিওয়ে, রেড ফ্যান্টাসি তোমাদের সবচেয়ে আকর্ষণীয় ড্রেস, সেই ড্রেসটা জন্য তোমরা এতক্ষণ ধরে ওয়েট করছো, এটা আমার আসলে এটা আমার কিছু করার ছিল না, আমাদের প্রিপারেশনটাই এরকম ছিল আজকে। এনিওয়ে, তোমরা সবাই কমেন্ট করতে থাকো, আমি আজকে রেড ফ্যান্টাসি তোমাদেরকে দেখাবো। অ্যান্ড ফাইনালি আমি তোমাদেরকে রেড ফ্যান্টাসির আমাদের সেই যে আকর্ষণীয় মূল্য ছাড়, যেটা তোমাদের আজকে ভ্যালেন্টাইনকে আমরা আরো রঙিন করার জন্য তোমাদের সামনে আমরা প্রেজেন্ট করছি রেড ফ্যান্টাসিকে। এই সেই রেড ফ্যান্টাসি, যে রেড ফ্যান্টাসির জন্য তোমরা এতদিন অধীর আগ্রহে বসেছিলে, কবে আপু ভ্যালেন্টাইন উপলক্ষে একটা ডিসকাউন্ট দিয়ে দিবেন। অ্যান্ড তোমরা জানো আমাদের রেড ফ্যান্টাসি অনেক বড় একটা স্টক চলে এসেছে। অ্যান্ড আমরা আজকে আমাদের এই রেড ফ্যান্টাসিকে তোমাদের সামনে প্রেজেন্ট করছি মোস্ট রিজনেবল প্রাইস এভার। রেড ফ্যান্টাসি এত কম প্রাইসে এখন পর্যন্ত তোমরা কেউ পারচেস করতে পারোনি, আজকে যারা সুযোগ পাবে তারা সত্যি অনেক লাকি হবে। সো আজকে আমাদের রেড ফ্যান্টাসি আমরা এখনই দেখিয়ে ফেলবো। এনিওয়ে, ওয়াও, ইউ আর মাই লাভ অ্যান্ড ইউর কালেকশন অলওয়েজ বেস্ট কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। সো রেড ফ্যান্টাসি তোমাদের জন্য, দেখো আমাদের আজকে রেড ফ্যান্টাসি, একটা মানুষকে আমি খালি হাতে ফিরতে দিব না, কারণ আজকের যে প্রাইস তোমরা শুনবে সেটা শোনার পরে তোমরা একদমই আশ্চর্য হয়ে যাবে, হাউ কুড ইট পসিবল, এই কথাটা তোমাদেরকে বলতে হবে। কারণ কল্পতরু পারে সব কিছু, কল্পতরুর সাথে আছে ভালোবাসা, ভালোবাসা মানুষকে অনেক দূর থেকে দূরে নিয়ে আসে, আর আমরা তোমাদেরকে সাথে নিয়ে চলতে পারবো না, এটা তো কখনো হতেই পারে না। সো সাথে নিয়ে হাঁটার, সাথে নিয়ে চলার প্রয়াস থাকবে বহল। সো আমাদের আজকের এই সুন্দর রেড ফ্যান্টাসি এবার এনজয় করো। এই যে দেখো কত সুন্দর একটা ড্রেস, নেটের উপরে খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, অ্যান্ড ওয়ার্কের মাঝে স্টোন ওয়ার্ক দেওয়া আছে। যে রেড ফ্যান্টাসির জন্য তোমরা এতদিন ধরে অপেক্ষা করছিলে আজ তোমাদের হাতের নাগালে চলে এসেছে, ভালোবাসা একদম হাতের নাগালে, জাস্ট ক্যাচ করে ধরে নিতে হবে হৃদয়ের মাঝে। সো হৃদয়ের মাঝে ভালোবাসাকে গ্রহণ করার জন্য তোমরা কি প্রস্তুত আছো? আমার সাথে চলো তাহলে, আমি তোমাদেরকে নিয়ে চলছি। এই যে দেখো কত সুন্দর আমাদের আজকের রেড ফ্যান্টাসি, রেড ফ্যান্টাসির
দাম যখন বলবো তখন তো তোমরা একদম মাথা নষ্ট হয়ে যাবে আজকে যে দাম তোমরা শুনবে। অ্যান্ড এটা হচ্ছে বাংলাদেশে এই ফার্স্ট টাইম রেড ফ্যান্টাসি এতটা কমে কল্পতরুই দিচ্ছে, এবং আজকে যারা কিনবে তারা আর কোথাও যেতে পারবে না রেড ফ্যান্টাসির জন্য, কারণ আমার এখানে সবচেয়ে প্রাইস কমে থাকবে রেড ফ্যান্টাসি অ্যান্ড সবচেয়ে বেশি হিউজ কোয়ান্টিটি থাকবে। সো যে কেউ যদি ডিসিশন নাও রেড ফ্যান্টাসি নিবে তো কল্পতরু তোমার জন্য পারফেক্ট একটা প্লেস হবে। সো এখানে দেখো খুবই সুন্দর হাই কোয়ালিটির আমাদের রেড ফ্যান্টাসি, অনেক নাইস করে স্টোন ওয়ার্ক করা আছে, খুবই সুন্দর করে এই ড্রেসটা তোমাদের দেওয়া আছে। অ্যান্ড কমেন্ট যারা করছো তাদের জন্য আবার একবার মেনশন করছি, যারা হাইয়েস্ট কমেন্ট করবে তাদের মাঝে যে কোনো একজন একজনকে আমরা জাস্ট একটা খুব সুন্দর গোল্ডেন নোজপিন উপহার দিব, মানে সর্ব বেশি যে কমেন্ট করবে তাকে আমরা নোজপিন দিব। সো এটা হচ্ছে আমাদের স্লিভের অংশটা, স্লিভের অংশটা একটু দেখে নাও, এটা হচ্ছে স্লিভের মাঝে খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে, স্টোন ওয়ার্কগুলো একদমই মানে গ্লিটারি কিছু স্টোন আছে না সেই স্টোনটা, যেটা তোমাকে অনেক বেশি সুন্দর লাগবে। দেখো আমার ড্রেসের স্লিভটাও, তোমাদের ড্রেসের স্লিভটাও তোমরা চাইলে ফুল বানাতে পারো, আমি ফোর কোয়ার্টার বানিয়েছি। সো এটা আমার মতো করে গলার ডিজাইনটাও অ্যাপ্লাই করতে পারো, চাইলে একটা ফিতা দিতে পারো, পায়ের মাঝেও একটা ফিতা ইউজ করতে পারো যেমনটা আমি করেছি। সো আমারটাও আমি দেখিয়ে নিব, তার আগে আমি তোমাদেরকে এটা দেখিয়ে নিচ্ছি। তুমি যেমন প্রিটি তোমার ড্রেসগুলো খুব প্রিটি, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। প্রাইস নিশ্চয়ই অনেক রিজনেবল হবে তোমার কাছে আপু, ডেফিনেটলি সবচেয়ে মোস্ট আনবিটেবল প্রাইস হবে আজকের রেড ফ্যান্টাসির। অ্যান্ড লাভ দিস রেড ড্রেস, থ্যাংক ইউ আপু, এইটার গোল্ডেনটা আনো। আচ্ছা আমরা সবই করব, আগে রেডটাকে এনজয় করো, যখন যেটা থাকবে জাস্ট প্রেজেন্টে থাকো, বর্তমানে থাকো, বর্তমানকে এনজয় করো। এটা হচ্ছে আমাদের আজকের রেড ফ্যান্টাসির মূল ড্রেসটা, দেখো কত সুন্দর, কত সুন্দর একদমই। এখন প্যানেলের অংশটা আমি একটু তোমাদেরকে দেখিয়ে নিব, প্যানেলটা অনেক নাইস। এটা হচ্ছে রেড ফ্যান্টাসির প্যানেলের অংশটা, নিখুঁত করে কাজ করা আছে, অনেক নাইস করে এটার এমব্রয়ডারি ওয়ার্কগুলো করা আছে, খুবই হাই কোয়ালিটির ড্রেস। নেটের উপরে এত সুন্দর ড্রেস আমি অনেক দিন পরে দেখেছি। সো আমাদের রেড ফ্যান্টাসি যে দেখেছে সেই মুগ্ধ হয়েছে, অ্যান্ড মুগ্ধ হওয়ার মধ্যেই একটা ড্রেস। সো আমি এখন তোমাদেরকে রেড ফ্যান্টাসির দোপাট্টাটা দেখিয়ে নিব। এটা কিন্তু ফোর পিস ড্রেস, মানে ইনার থাকবে, সালোয়ার থাকবে, ইনার ও সালোয়ার সেন্টুনের, যেটা আমি তোমাদেরকে ধরে দেখাবো। সো এখন হচ্ছে আমাদের রেড ফ্যান্টাসির এই যে সুন্দর দেখো দোপাট্টাটা, কত বড় এবং দুই সাইড করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে। এখানে একটা বাড়তি কাপড় দেওয়া আছে যেটাকে তোমরা কাট ওয়ার্কিং করে কেটে লাস্ট দিকে আঁচলে ফ্রিল লাগাতে পারো, আমি যেমনটা আমার দোপাট্টায় লাগিয়েছি। সো সেটা যদি তোমরা করো তাহলেও তোমাদের অনেক সুন্দর একটা লুক এনে দেবে, অনেক সুন্দর একটা ফিনিশিং লাগবে দোপাট্টার মাঝে, খুবই নাইস একটা লুক আসবে। এটা হচ্ছে দোপাট্টার যে পাড়ের যে কাজটা সেটা। সো আপু কিছু না নিলেও তোমাকে অনেক অনেক লাভ করি সোনা আপি, থ্যাংক ইউ সো মাচ। এই ভালোবাসার জন্যই তো দাঁড়িয়ে আছি এখানে, এই ভালোবাসার জন্যই তো শত বাধা, শত বিপত্তি, শত লিমিটেশন পার করে তোমাদের সামনে আমি এখানে দাঁড়াই। তোমরা জানো না আসলে জীবন মানেই তো লিমিটেশন, লিমিটেশন কার জীবনে নেই বলো? আমাদের সবার জীবনে লিমিটেশন থাকে। সো সেই লিমিটেশনগুলোকে ওভারলুক করা যায় যদি জীবনে এতটুকু আনন্দের মুহূর্ত থাকে। সেজন্য আমি সবসময় বলি ভালোবাসা সবসময় জীবনে রাখো, ভালোবাসার মানুষকে নার্স করো, কারণ নার্স করলে তোমার ভালোবাসা টিকে থাকবে। সো ভালোবাসা ছাড়া এক মুহূর্ত চলা যায় না, যেমনটা আমি এখানে দাঁড়িয়ে আছি তোমাদের ভালোবাসার টানে। সো এটা হচ্ছে আমাদের আজকের এই সুন্দর রেড ফ্যান্টাসির দোপাট্টাটা, অলওভার কিন্তু এরকম করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, খুবই নাইস করে ওয়ার্কগুলো করা আছে। অ্যান্ড সবচেয়ে বড় কথা, টুকটুকে লাল ড্রেস পরার মজাই আলাদা, তাই না? টুকটুকে লাল ড্রেসটা তোমরা পেয়ে যাচ্ছ আজকে মোস্ট রিজনেবল প্রাইস, আমি এখনই বলে দিব। তার আগে আমি দোপাট্টাটা দেখিয়ে নিয়েছি, এখন আমি সেন্টুনের ইনার ও সালোয়ারটা দেখিয়ে নিলাম। সো এখন আমি আমার ড্রেসটা দেখাবো, আমি যেটা যেভাবে বানিয়েছি, তোমরা চাইলে কিন্তু এভাবেও বানাতে পারো, বা তোমরা চাইলে নর্মালি বেল্ট ছাড়া একটা কামিজ পরতে পারো, আমি যেমন বেল্ট করেছি কারণ আমার বেল্ট ভালো লাগে, আমি সবসময় ওয়েস্ট বেল্ট পরতে পছন্দ করি, আমার অনেক ধরনের ওয়েস্ট বেল্ট আছে। সো আমি এটার মধ্যে ফিতা দিয়ে বানিয়েছি, তোমরা চাইলে কিন্তু নর্মালি কামিজও বানাতে পারো, বোটনেক দিয়ে কামিজ বানাতে পারো। আমি এখানে একটা নতুনত্ব আনার জন্য এই ধরনের একটা গলা
ইউজ করেছে একটা লুক আসার জন্য। সো তোমরা চাইলে এভাবেও করতে পারো, তোমরা চাইলে ন্যাচারালি না কামিজের মতো বানাতে পারো। দিস ইজ রিয়েলি নাইস ড্রেস। অ্যান্ড আমার আমার সালোয়ারে আমি একটা ফিতার মতো দিয়েছি, একটা রিবনের মতো লাগিয়েছি, তোমরা চাইলে এভাবেও রিবনের মতো লাগাতে পারো। আমি একটু ফিউশন লুকটা আনতে চেয়েছিলাম, দ্যাটস ওয়াই আমি কিন্তু এভাবে বানিয়েছি। আসলে সবসময় কিন্তু আমরা একেবারে সালোয়ার কামিজের মধ্যে আটকে আছি, তো সালোয়ার কামিজ তো আমাদেরকে পড়তে হয়, ট্রেডিশনালি আমাদেরকে পড়তে হয়, কিন্তু সেই সালোয়ার কামিজটাকে যদি আমরা একটা ফিউশন লুকে এনে দিতে পারি তাহলে কিন্তু একদমই মানে কি বলবো সব ধরনের অ্যাডভান্টেজ তোমরা পাচ্ছ, মানে তোমরা একটা ওয়েস্টার্ন লুকের সাথে ট্রেন্ডি একটা লুক পাচ্ছ, দ্যাটস কল ফিউশন লুক পাচ্ছ। এনিওয়ে আমরা এখন আমাদের আজকের এই সুন্দর ড্রেসের ক্যাটালগটা দেখে নেব। এটা হচ্ছে শ্রদ্ধা সোবিয়া নাজিরের এই সুন্দর ড্রেসটা, তোমরা আজকে আমাদের থেকে মোস্ট রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছ। রেড ফ্যান্টাসির প্রাইস আমি এখনই ডিসক্লোজ করছি, আমাদের রেড ফ্যান্টাসির প্রাইস হচ্ছে আগে ছিল 2100 টাকা, এখন আজকে লাইভ থেকে যারা নিচ্ছ মানে আজকে লাইভ থেকে যারা রেড ফ্যান্টাসি অর্ডার করছো তারা পাচ্ছ মাত্র 1000 কত আমি না বলতে পারছি না, কারণ আমার হচ্ছে মানে মুখে আসছে না আমি কি করব। আমি আমি আসলে আমি নিজে এত বেশি এক্সাইটেড, এত এক্সাইটেড যে আমি তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারছি না। আজকের রেস্ট ফ্যান্টাসির প্রাইস হচ্ছে মাত্র 1750 টাকা, দেখে নাও আজকে রেড ফ্যান্টাসি তোমরা পাচ্ছ আমাদের থেকে মাত্র 1750 টাকা। আমি আসলে ভাষা হারিয়ে ফেলেছি, সো অতিরিক্ত আনন্দে আমি ভাষা হারিয়ে ফেলি আজকে। আমি তোমাদের আনন্দে আমি নিজেকে শরীক করে ফেলেছি, আমি পার্টিসিপেট করছি তোমাদের আনন্দের সাথে। সো তোমাদের আনন্দটা আমি ফিল করছি যে যারা রেড ফ্যান্টাসির জন্য এত দিন ধরে ওয়েট করেছো, 2100 টাকার রেড ফ্যান্টাসি তোমরা ভ্যালেন্টাইনে পড়বে এবং তোমরা চাচ্ছিলে যে কল্পতরু যেন তোমাদেরকে একটা ডিসকাউন্ট বা একটা কনসেশন দিয়ে থাকে, এই ধরনের কিছু যারা ভাবছিলে তাদের ভাবনা আজকে সত্যি হয়েছে। কথায় বলে না, যদি তুমি মন থেকে কোনো কিছু চেয়ে থাকো সেই জিনিসটা তোমাকে প্রকৃতি তোমার সামনে হাজির করে দিবে। সো যারা মন থেকে চেয়েছিলে আজকে তাদের বলছি, দেখেছো প্রমাণ, তোমরা মন থেকে যারা চেয়েছ আমি তাদের জন্য আজকে তোমাদের মনের আশা পূর্ণ করে ফেলেছি। মানে এটা তো আমি করিনি, আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেছেন, দ্যাটস ওয়াই আমি করতে পেরেছি। আসলে আমার তো কোনো ক্ষমতা নেই, তিনিই সব কিছু করেন। সো তোমরা যারা চেয়েছিলে আল্লাহকে বলেছিলে তারা তোমাদের আজকের মনের কথা শুনেছে। অ্যান্ড তোমাদের মনের কথা শোনার কারণেই কিন্তু আমরা আমাদের রেড ফ্যান্টাসিকে 1750 টাকায় তোমাদের সামনে তুলে দিতে সক্ষম হয়েছি। সো অনেক অনেক কমেন্ট আস প্রীতি, গ্রেট অফার, ইয়েস গ্রেট অফার, 2100 টাকার ড্রেস 1750 টাকা, এটা জাস্ট লিমিটেড একটা প্রিওরিটি হবে, কারণ কি আমাদের স্টক তো ফুরিয়ে গেলে আমরা আর এটা তোমাদেরকে দিতে পারবো না। সো আজকে রাইট নাও যারা অর্ডার করবে তাদেরই কনফার্মেশন হয়ে যাবে যে তারা রেড ফ্যান্টাসিকে 1750 টাকায় পেয়ে যাচ্ছ। গর্জিয়াস, এটা ভ্যালেন্টাইনে পরো আর না পরো, যারা রেড লাভার আছো তারা এই ড্রেসটা একটা পারচেস করে রাখো, কারণ রেড সবসময় সর্বজনীন স্বীকৃত। যে কোনো একটা অকেশন বলো, প্রোগ্রাম বলো, তোমাকে রেড প্রয়োজন হবে। তুমি একটা বিয়েতে পড়তে পারো, একটা প্রোগ্রাম পার্টিতে পড়তে পারো, রেড এনি টাইম তোমাকে, রেড তোমাকে সাপোর্ট দিবে। আর রেড হচ্ছে একটা সাহসী কালার, তোমাকে অনেক বেশি কনফিডেন্ট এনে দিবে। যদি কোনো জায়গায় তুমি রেড পরে যাও দেখবে তোমার ভিতরে অন্যরকম একটা আনন্দ কাজ করবে, কারণ রেড হচ্ছে আনন্দের একটা বহিঃপ্রকাশের মাধ্যম। আমার রেড পছন্দ, আমি রেড খুব পছন্দ করি। আমি বিশেষ করে আমি লাস্ট 3 ইয়ার্স অ্যাগো আমি জানতাম না আমার পছন্দের রং কী, কারণ আমি রঙের একজন মানুষ। তোমাদের বলি না যে আমি কালার নিয়ে আমি কাজ করেছি, আমি যখন ডিজাইন করতাম আমি একটা কালার দিয়ে বারবার আমি স্কিম তৈরি করতাম, একটা কালার কালারে চলে যেতাম। সো আমি তখন পর্যন্ত জানতাম না যে আমার প্রিয় রং কী, কারণ আমি কোনো রঙকে ছোটো করতাম না, সব রঙই আমার পছন্দ। আমার হলুদ রং কখনো খারাপ লাগতো না, কারণ আমি যখন আমি চোখ বন্ধ করতাম, যখন আমি সরিষা ক্ষেত দেখতাম তখন আমি হলুদের প্রেমে পড়ে যেতাম। আমি সবুজকে কখনো খারাপ ভাবতাম না, কারণ যখন আমি একদম সবুজ একটা মাঠ, একটা সবুজ প্রান্ত চোখ বন্ধ করে দেখতাম তখন সবুজ আমার প্রিয় হয়ে যেত, আমি সবুজের প্রেমে পড়ে যেতাম। আর যখন আমি আকাশকে দেখতাম তখন আমি নীলের প্রেমে পড়ে যেতাম।
সো আমার রং, প্রিয় রং কোনটা আমি এটা খুঁজেই পেতাম না, কিন্তু আমি আজ আমি অ্যান্সার পেয়েছি, আমার পছন্দের রং লাল। আমি লাল পছন্দ করি কারণ আমাকে ভাসিয়ে ফেলে, আমাকে আনন্দ দেয়, আমাকে কনফিডেন্ট দেয়, আমাকে পরিপূর্ণতা দান করে। সো লালের উপরে আর কোনো কথা নেই, লাল হচ্ছে একটা মানুষকে পরিপূর্ণতা দান করে যখন সে লাল কোনো আউটফিট নিয়ে থাকে। সো লালের সাথে সব ধরনের অর্নামেন্টস তুমি পরতে পারবে, সব কিছু করতে পারবে। সো আমি এখন কিছু কমেন্ট নেব, তারপরে আমি আবার ড্রেসটাকে দেখাবো। সো এনিওয়ে, আচ্ছা, সো লাভলি আপু, প্লিজ তুমি একদিন মিট করো আমাদের সাথে। ডেফিনেটলি আমি তোমাদের সাথে মিট করব। আমি তোমাদেরকে আরেকটা অ্যানাউন্সমেন্ট এখনই করে দিচ্ছি, 14 ফেব্রুয়ারি আমাদের ধানমন্ডি আউটলেটের অ্যানিভার্সারি। সো 14 ফেব্রুয়ারি আমাদের একটা গেট টুগেদার পার্টি থাকবে ধানমন্ডির আউটলেটে, অ্যান্ড সেদিন আমরা কিন্তু অনেক বড় হিউজ একটা ডিসকাউন্টও দিব। সো এটা তোমাদের আগে থেকে আমরা বলে রাখছি, 14 ফেব্রুয়ারি ছিল আমাদের ধানমন্ডির ওপেনিংয়ের ডেট ছিল। সো আমরা অ্যানিভার্সারি করছি 14 ফেব্রুয়ারিতে, এবং 14 ফেব্রুয়ারিতে আমরা গেট টুগেদার করছি উইথ হিউজ ডিসকাউন্ট। সো এটা তো আমরা একটা অপশন তোমাদেরকে বলেই রাখছি, অ্যান্ড এর মাঝে 14 ফেব্রুয়ারির আগে আমরা আর একটা গেট টুগেদার করবো ধানমন্ডির আউটলেটে, সেটা আমি তোমাদেরকে সব কিছু ডিটেল আমি তোমাদেরকে বলে দিব। সো আজ আর কোনো কথা হবে না, আজ শুধু রেড ফ্যান্টাসির প্রেমে মুগ্ধ হতে হবে, কারণ 1750 টাকায় রেড ফ্যান্টাসি এটা ভাবাই যায় না। জাস্ট আমরা তোমাদেরকে পারচেস করার জন্য সেই ওয়েটা করে দিচ্ছি, যাতে তোমরা প্রত্যেকে ভ্যালেন্টাইনকে আরও মধুরভাবে প্রিয়জনের সামনে তোমাদেরকে আরও সুন্দরভাবে প্রেজেন্টেবল করে যেতে পারো। কারণ কি, প্রিয়জনের কাছে তুমি সুন্দর করে যাবে, সেই সৌন্দর্য প্রিয়জন তোমাকে কাছে পেয়ে আরও মধুর হয়ে যাবে তোমাদের সময়টা। সো ভালোবাসার মানুষকে নিয়ে ভালোবাসায় ঘিরে থাকো, এটাই আমি সবসময় প্রত্যাশা করি। Price of the red dress, price মাত্র 1750 টাকা, আগে ছিল 2100 টাকা, আজকে লাইভ থেকে যারা অর্ডার করছো তারা পাচ্ছ 1750 টাকায়। সো এনিওয়ে, আরও কিছু কমেন্ট, লাল আমার খুব ভালো লাগে, আমারও লাল খুব ভালো লাগে, নাইস আপি, 14 ফেব্রুয়ারিতে গেট টুগেদার, ডেফিনেটলি গেট টুগেদার হবে আমাদের 14 ফেব্রুয়ারিতে। আপু তোমার সাথে কল্পতরুর মিশে গেছে, আচ্ছা আমার সাথে কল্পতরু মিশে গেছে, আচ্ছা, ইউ আর দ্য বেস্ট আপি, থ্যাংক ইউ সো মাচ, কল্পতরু ইজ দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে আমার, আচ্ছা আচ্ছা, সো লাভলি, থ্যাংক ইউ সো মাচ। দেন আমরা আবার একবার রেড ফ্যান্টাসিকে উপভোগ করব, এনজয় আওয়ার রেড ফ্যান্টাসি, এনজয় করো। আমি তোমাদেরকে আস্তে করে সামনে ধরে দেখাচ্ছি প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা অংশ, তোমরা নিজেরা বুঝে নাও, দেখো তোমরা ডিসিশন চলে আসো, কারণ আমি বলবো তোমরা নিয়ে নাও নিয়ে নাও, সেটা কিন্তু তোমরা নিবে না, কারণ তোমরা দেখে নাও, বুঝে নাও, চিনে নাও কোনটা সঠিক, সেই সিদ্ধান্ত কিন্তু তোমাকে নিতে হয়, কারো কথায় কখনো সিদ্ধান্তে নেওয়া যায় না। আর সবচেয়ে বড় কথা, লিসেন টু ইয়োর হার্ট, তোমার হৃদয় কি বলে সেটা শোনো। একটা ভালো লাগা ড্রেস কিনবে, এত ভাবনা কিসের, হৃদয়কে প্রশ্ন করো, ভালো লেগেছে ড্রেসটা? হৃদয় যদি বলে হ্যাঁ ভালো লেগেছে, জাস্ট নিয়ে ফেলো, কারণ এই ড্রেস আজকে তোমরা যে প্রাইজে পাচ্ছ কোথাও এই প্রাইজে পাওয়া সম্ভবই না, কারণ 2100 টাকা থেকে 1750-এ আসা অনেক বড় একটা জার্নির ব্যাপার, যে জার্নিটা সহজে কারো দ্বারা সম্ভব না যদি না সে সাহসী হয়। আমাকে এই সাহস দেখাতে হয়েছে, আমি সাহসী কারণ আমার আছে ভালোবাসার মানুষ, আমার এতগুলো ভালোবাসার মানুষ আমাকে সাহসী করে তুলেছে, সেই সাহসের কারণেই কিন্তু আজকে আমি এত বড় রিস্ক নিচ্ছি, মানে 1750 টাকায় তোমাদের হাতে আমি রেড ফ্যান্টাসিকে তুলে দিচ্ছি। ডেফিনেটলি রেড ফ্যান্টাসিকে আমি চাইলে আর একটু বাড়িয়ে, মানে 2100 থেকে হয়তো বা 100 টাকা 200 টাকা আমি তোমাদেরকে কমিয়ে আমি দিতে পারতাম, কিন্তু না আমি তো করিনি, আমার যতটুকু সাধ্যের মধ্যে ছিল, যতটুকু আমার কর্তব্য মনে হয়েছে আমি তোমাদের জন্য ততটাই করেছি। সো আমার ভালোবাসাকে মূল্যায়ন করো, আমার ভালোবাসাকে মূল্য দাও, আমি তোমাদের জন্য সর্বোচ্চ করার চেষ্টা করি। অ্যান্ড আমি এখানে দাঁড়িয়ে প্রিভিয়াস 1 বছর আগে তোমাদের বলেছি, যতদিন বাঁচবো আমি তোমাদের জন্য কাজ করে যাব, অ্যান্ড আমি এখনও একই কথা বলছি, যতদিন বাঁচবো ততদিন অনেস্টলি তোমাদের সাথে কাজ করে যাব, এবং আমি স্টিল নাও এখানেই দাঁড়িয়ে আছি, এখানেই আমি আছি তোমাদের সাথে যুক্ত হয়ে, তোমাদেরকে নিয়েই
চলছি, একসাথে এগিয়ে পথ চলবো। সবাইকে বলি আসো আমরা একসাথে পথ চলি, এটা হচ্ছে আমাদের আজকের রেড ফ্যান্টাসি। আপু আমি জানি না শর্মী আপু কিভাবে এত দামি ড্রেসগুলো এত রিজনেবলে দেয় আমাদেরকে। ভালোবাসা বললাম না, ভালোবাসা মানুষকে অনেক কিছু করিয়ে ফেলে। অ্যামেজিং, বিউটিফুল, প্রিটি কালার, নাইস, লাভলি ড্রেস, ব্রেভ লেডি, লাভ ইউ আপু, বিউটিফুল ডিয়ার, গ্রেট কালেকশন, ইটস কল্ড লাভ, থ্যাংক ইউ, লটস অফ কমেন্ট। এবং আমি মুগ্ধ আজকের কমেন্টগুলো পড়ে, তোমাদের কমেন্ট দেখে আমি আজকে সত্যি মুগ্ধ হলাম। সো আমি আসলে সরি টু সে দ্যাট আমি অনেকের নাম পড়তে পারছি না, কারণ আমি খুব ডিস্টেন্সে দাঁড়িয়ে আছি, দ্যাটস ওয়াই নামগুলো ঠিকভাবে পড়তে পারছি না। তারপর আমি কিছু নাম কিউটি পাই, তসনুভা আপু লিখেছে, নুসরাত জাহান শিমু লিখেছে রেড একটা লাইভ, আচ্ছা, লাভলি 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 ড্রেস, নাসরিন লিজা লিখেছে বিউটিফুল, শিক্তা লিখে আপু লিখেছে সত্যি তুমি অনেক ভালো, নীলিমা জান্নাত লিখেছে স্ট্যানিং, মেহনাজ আহমেদ বেস্ট রেডি আপু, অনেক দোয়া তোমার জন্য, সুরাইয়া আপু লিখেছে লোপা আপু, অ্যান্ড আরও লটস অফ মানে কমেন্টস এখানে আসছে, আমি সব পড়তে পারছি না। সো আমাদের রেড ফ্যান্টাসির ব্যাকসাইডটা দেখে নাও, এটা হচ্ছে প্লেন ব্যাকসাইড, আর এটা হচ্ছে তোমরা বোটিক দিয়েও বানাতে পারো চাইলে, আমার মতো করে গলার ডিজাইনটা দিতে পারো চাইলে, এখানে কোনো লেস বা কোনো স্টোনের কিছু একটা লাগিয়ে নিতে পারো, কোনো রেড কালারের স্টোনের লেস লাগিয়ে নিতে পারো, যে কোনোভাবে তোমরা এটাকে এক্সিকিউট করতে পারো। এই ড্রেসের প্রাইস আজকে যারা অর্ডার করবে তারাই মাত্র 1750 টাকায় পেয়ে যাচ্ছ, 2100 টাকার ড্রেস 1750 টাকায় আজকে আমাদের থেকে পেয়ে যাচ্ছ। ভালোবাসা দিবসের বিশেষ আকর্ষণ, মানে ভালোবাসায় যুক্ত থাকার আমাদের একমাত্র প্রয়াস হচ্ছে রেড ফ্যান্টাসি। এই রেড ফ্যান্টাসি আমি চাই তোমরা ভ্যালেন্টাইনের দিন এই রেড ফ্যান্টাসি পরে যারা রিভিউ করবে তাদের জন্য তো আরও বড় একটা সারপ্রাইজ আছে, সেটা তো আমি এখনো বলছি না। রেড ফ্যান্টাসি আমাদের রেড ফ্যান্টাসি পরে যারা রিভিউ দিবে তাদের জন্য আমাদের বিশেষ উপহার থাকছে। সো রেড ফ্যান্টাসি যারা কিনছো তারা তো অনেক রিজনেবল প্রাইসে রেড ফ্যান্টাসি কিনতেই পারছো, একটা ভালো ড্রেস তোমাদের কালেকশনে থাকছে, আর তার চেয়ে বড় কথা যারা পরে রিভিউ দিবে, ভ্যালেন্টাইনের ছবি যারা শেয়ার করবে কল্পতরুতে, তাদের জন্য তো আরও আকর্ষণীয় উপহারও থাকছে। সো আমাদের দোপাট্টাটা আমরা আর একবার দেখিয়ে নিব রেড ফ্যান্টাসির, শর্মী আপু আর আপুর কালেকশন, ওয়াও থ্যাংক ইউ সো মাচ, আপুর লাভ, ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ, রেড ফেরি, গর্জিয়াস ড্রেস, নাইস কালেকশন, ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে আমাদের আজকের রেড ফ্যান্টাসির দোপাট্টাটা, যে দোপাট্টাটা তোমরা যে কোনোভাবে ক্যারি কর না কেন খুবই সুন্দর লাগবে। সো আজকের রেড ফ্যান্টাসি তোমাদের জন্য আমি ডেডিকেটেড করছি, ডেডিকেটেড করছি এই কারণে, কারণ আমার আমার জীবনের সবচেয়ে বড় একটা উৎসাহ বলো, অনুপ্রেরণা বলো, আমার জীবনের সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম বলো, এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা আমার জীবনের সবচেয়ে মূল্যবান একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম থেকে আমি তোমাদের সাথে যুক্ত হয়েছি, অ্যান্ড এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি তোমাদের সামনে তোমাদের সাথে আমি হেঁটে চলছি, অনন্তহীন অন্তহীন যাত্রা করছি, এবং আমি জানি না আমার গন্তব্যে আমি কতদিন তোমাদের সাথে যুক্ত হতে পারবো, কারণ আসলে আমি কী করবো না করবো এটা আমি কিছু জানি না, কারণ আমার উপরওয়ালার উপরেই সব কিছু ডিপেন্ড করে। সো তোমরা আমাকে সবসময় দোয়ায় রেখো যেন আমি তোমাদের সাথে সুস্থ থেকে আমি তোমাদের সাথে তোমাদের জন্য কাজ করে যেতে পারি, কারণ সুস্থ থাকাটা হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি পৃথিবীতে। ধন সম্পদ কোনো কিছু মানুষের কাজে দেয় না যতক্ষণ না পর্যন্ত তুমি সুস্থ থাকো। সো আমার জন্য তোমরা এতটুকু দোয়া করো আমি যেন সবসময় সুস্থ থাকি, তোমাদের জন্য কাজ করে যেতে পারি এভাবে। এনিওয়ে মাই রেড ড্রেস চাই, আচ্ছা, রেড চিলি, থ্যাংক ইউ সো মাচ, ওয়ান্ডারফুল ড্রেসটা, লাভ ফ্রম অল, আচ্ছা আচ্ছা, ইউ ডিজার্ভ লাভ ফ্রম অল, থ্যাংক ইউ সো মাচ, নীলিমা আপু লিখেছে, আপু সুন্দর করে ভাবে করো, শিখতে চাই, আচ্ছা ঠিক আছে, আমি একদিন মেকআপ টিউটোরিয়াল করবো তোমাদের সাথে, ওকে, ও কুইন, লাভ দিস, গ্রেট অফার, লাভ ড্রেস, লাভলি ড্রেস, নাইস, লাভলি, অসাম, ইউ ডিজার্ভ লটস অফ লাভ, থ্যাংক ইউ সো মাচ, তোমাদের জন্য আজকে আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া, আর আজকের এই সুন্দর লাইফটা তোমরা আমার সাথে যুক্ত থেকেছো, তোমরা আমার সাথে যুক্ত থেকে আমার সাথে পথ চলছো, এটাই আমার জন্য অনেক বড় ব্যাপার। আমি হচ্ছে আজকে যারা রেড ফ্যান্টাসি পারচেস করতে যাচ্ছ তারা প্লিজ টেক এ স্ক্রিনশট,
টেক এ স্ক্রিনশট অ্যান্ড আমাদের ইনবক্স করো, ইনবক্স করে আমাদেরকে রেড ফ্যান্টাসিটা আমাদেরকে অর্ডার প্লেস করো, কারণ আজকে যারা অফারটা নিচ্ছ তারাই পাচ্ছ কিন্তু 1750 টাকায়, প্রিভিয়াস প্রাইস ছিল 2100 টাকা। অ্যান্ড গেস ওয়াট, আমরা কিন্তু এটাকে আর কখনোই রিস্টক করব না, আজকেই আমরা রেড ফ্যান্টাসিকে আমাদের আপুদের সবার হাতে তুলে দেওয়ার একটা আমরা আয়োজন করছি, যে আয়োজনটা আমাদের সার্থক হবে যদি তোমরা ভালো একটা রেসপন্স আমাদেরকে দাও। সো আমার জন্য যদি তোমাদের বিন্দু পরিমাণ ভালোবাসা থেকে থাকে, আমার জন্য যদি তোমাদের এতটুকু মায়া থেকে থাকে, তাহলে আজকে তোমরা আমার এই যে তোমাদের জন্য ভালোবাসাটা আমি শো করছি সেই ভালোবাসাটা মূল্যায়ন তোমরা করো, আমি তোমাদের জন্য অনেক আশাবাদী। সো আজকের আমাদের রেড ফ্যান্টাসি যেটা তোমরা দেখছো, এটা হচ্ছে ক্যাটালগটা, যে ড্রেসটা তোমরা এভাবে করেও বানাতে পারো, আমি একটু ক্যাটালগকেই ফলো করেছি, দেন ক্যাটালগকে ফলো করে আমি বানিয়েছি, তোমরা চাইলে কামিজ বানাতে পারো। এনিওয়ে, তোমার জন্য অলওয়েজ দোয়া ভালোবাসা রইল, থ্যাংক ইউ সো মাচ, অলওয়েজ ভালো থাকো, থ্যাংক ইউ সো মাচ, অসম অফার, ও মাই মাইন্ড, আচ্ছা সত্যি, থ্যাংক ইউ সো মাচ। তো এনিওয়ে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমি এখন হয়তোবা ধানমন্ডির আউটলেটে যাচ্ছি, যারা ধানমন্ডির আউটলেটে আসতে পারবে প্লিজ চলে আসো, একটা অনেকদিন পরে আড্ডা হবে, আমি অনেকদিন পরে ধানমন্ডির আউটলেটে যাচ্ছি, সো যারা আসতে পারবে তারা চলে আসো, আমি ধানমন্ডির আউটলেটে এখন থাকছি। সো আজকে এই পর্যন্তই, সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। রেড ফ্যান্টাসি আজকে আমাদের তোমাদের জন্য ছিল বিশেষ ভ্যালেন্টাইন সারপ্রাইজ রেড ফ্যান্টাসি, যেটার প্রাইস আজকে আমরা কমিয়ে এনেছি 2100 টাকা থেকে 1750 টাকায়। সো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আজকে এখানেই শেষ।